নমস্কার বন্ধুরা, আমি কাবেরি। আমার নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হয়েছি। আজ আমার ভিডিওর মাধ্যমে আপনাদের ঘুরে দেখাবো কাশিমবাজার রেল স্টেশনের উত্তর পূর্বে অবস্থিত প্রায় 57 ফুট উচ্চতা বিশিষ্ট এক শিব মন্দির, যা ব্যাসপুর শিব মন্দির নামে পরিচিত, এবং তার সাথে জানাবো এই মন্দিরের ইতিহাস। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। আজকের কাশিমবাজার সদর শহর বহরমপুরের উপকণ্ঠে অবস্থিত একটি প্রান্তিক জনপদ হলেও 200 বছর আগেও তার অবস্থান ছিল এক নগর সমতুল্য। গৌরবময় দিনগুলিতে বাণিজ্য নগরী রূপে খ্যাত বৃহত্তম কাশিমবাজারের বিভিন্ন অঞ্চল পরিচিত ছিল বিভিন্ন নামে, যেমন কালিকাপুর, শ্রীপুর, মহাজনটুলি, ব্যাসপুর প্রভৃতি। পুরাতন কাশিমবাজারের ঐতিহ্য ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বর্তমান প্রান্তিক কাশিমবাজারের বিভিন্ন প্রান্তে। সেই রকমের একটি অতীতের চিহ্ন হিসাবে দাঁড়িয়ে আছে ব্যাসপুরের ঐতিহ্যবাহী শিব মন্দির। কাশিমবাজার এস্টেটের প্রথম মহারাজা লোকনাথ রায় বাহাদুরের পুত্র রাজা হরিনাথ রায় বাহাদুর ছিলেন অত্যন্ত বিদ্যানুরাগী ব্যক্তি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, টোল ইত্যাদি গঠন করে তিনি কাশিমবাজারকে সংস্কৃত বিদ্যাচর্চার অন্যতম পীঠস্থানে পরিণত করেন। তার সময়ে বিখ্যাত পণ্ডিত কৃষ্ণনাথ ন্যায় পঞ্চানন এর নাম বঙ্গদেশে সুপরিচিত হয়। মুর্শিদাবাদ জেলার প্রাচীন ঐতিহ্যপূর্ণ শিব মন্দিরগুলির মধ্যে বিশেষ উল্লেখযোগ্য এই কাশিমবাজারে অবস্থিত ব্যাসপুর শিব মন্দিরটি। এই মন্দিরটি স্থাপত্যশৈলীর দিক থেকেও এক অন্যতম নিদর্শন মুর্শিদাবাদের। এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন কাশিমবাজারের পণ্ডিত কৃষ্ণনাথ ন্যায় পঞ্চরত্নের পিতা রামকেশব দেব শর্মা। 1811 সালে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। মন্দিরের গা অসাধারণ নকশা ও টেরাকোটার শিল্পকর্মে সমৃদ্ধ। মন্দিরের টেরাকোটার কারুকার্যে বিভিন্ন লতাপাতার নকশা, দশাবতার, দুর্গাকালীর দৃশ্য, লঙ্কাযুদ্ধ এবং কৃষ্ণলীলার কারুশিল্প লক্ষ্য করা যায়। মন্দিরটি বিভিন্ন স্থাপত্যশৈলীর মিশ্রণে তৈরি করা হয়েছে। প্রথমে মন্দিরে কার্নিশসহ চালা, তারপর পদ্মফুলের আট পাপড়ি। সবার উপরে মন্দিরে আটকোণযুক্ত চূড়া আছে। মন্দির চূড়ায় কলস ও ত্রিশূল আছে, যা উল্টো পদ্মের মতো দেখতে। মন্দিরের উচ্চতা 57 ফুট। মন্দিরের ভিতরে প্রায় 5 ফুট উচ্চতার কালো কষ্টি পাথরের শিবলিঙ্গ। মন্দিরের শিবলিঙ্গের নাম ব্যাসদেব। এত উচ্চতা বিশিষ্ট মন্দির এই অঞ্চলে আর নেই। অনেকের মতে রানী ভবানীর তৈরি বরানগরের মন্দির থেকে অনুপ্রাণিত হয়ে এ মন্দির তৈরি করা হয়েছে। সময়ের সাথে সাথে এই মন্দিরটি জরাজীর্ণ হয়ে পড়ে। 1918 সালে মুর্শিদাবাদের লালগোলার মহারাজ যোগীন্দ্র নারায়ণ রায় বাহাদুর এই মন্দিরের সংস্কার করেন। তখন এই মন্দিরের সংস্কারের তত্ত্বাবধানে ছিলেন আইনজীবী ও জাতীয়তাবাদী নেতা রায়বাহাদুর বৈকুণ্ঠনাথ সেন। 1995 সালে মহারাষ্ট্রের অমিত কুমার ভোসলে আবারও এই মন্দিরটি সংস্কার করেন। সাম্প্রতিককালে মন্দিরটির সৌন্দর্যায়নের যথেষ্ট উদ্যোগ নেওয়া হয়েছে। মন্দিরের প্রবেশপথের পাশেই তৈরি করা হয়েছে বিশাল হরগৌরী মূর্তি। মন্দিরের সামনে রয়েছে নাট মন্দির। প্রতিদিন নিত্য পূজার সাথে সাথে শ্রাবণ মাসের 4টি সোমবার ও শিব চতুর্দশীর দিনে বিশেষ পুজোর আয়োজন করা হয় এই মন্দিরে।